আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটির দাম সম্পর্কে বলবো তা আপনারা অনেকেই দেখছেন, ফ্রেঞ্চ ফ্রাই কাটার। আমাদের সামনে দুই রকমের কাটার আছে, এখন আমি জানিয়ে দিব এগুলোর দাম সম্পর্কে এবং এগুলো দিয়ে কিভাবে কাজ করবেন, এগুলো কি দিয়ে তৈরি এবং কোথায় আসলে পাবেন, এগুলো সমস্ত তথ্য আমি আজকে আপনাদেরকে দিব। এটা পিওর অ্যাসেসের একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার বা পটেটো চিপার। অনেকেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই সমান সমান করে কাটতে পারেন না, এর জন্য কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আসল যে টেস্টটা সেটা কিন্তু আসে না। এটার মাধ্যমে কিন্তু এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা মাঝখানে আলুটা দিবেন, দিয়ে এটা রেখে এরকম প্রেস করবেন, লম্বা দিকটা এদিকে রাখতে হবে সম্ভবত। এভাবে লম্বা দিকটা আমরা এদিকে রেখে আমরা এভাবে যখন এটাকে প্রেস করব জোরে, তখন কিন্তু এখান দিয়ে একদম ফ্রেঞ্চ ফ্রাই কাট হয়ে আসবে। আবার এটা কিন্তু আপনারা ঘরে যেই কোনো ভেজিটেবল কাটার হিসেবেও কিন্তু ইউজ করতে পারেন, লম্বা লম্বা করে কেটে নেওয়ার জন্য। এটা হচ্ছে, ওটা হচ্ছে মোটা সাইজ। রেস্টুরেন্ট বা বিভিন্ন রকমের যে ফুড চেইনগুলো আছে সেগুলোতে একটু বড় সাইজে লাগে, কিন্তু আমরা যারা হাউস হোল্ডের জন্য ব্যবহার করব, ঘরের জন্য ব্যবহার করব, তারা কিন্তু এরকম ছোট কাটারটা দিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স ট্রাস্ট মি, এটা কিন্তু ব্লেডগুলো আপনারা দেখাচ্ছি আমি আপনাদেরকে, অনেক ধার, আমি যে ধরছি জোরে আমার কিন্তু ভয় লাগছে, অনেক ধার ব্লেডগুলো, খুবই সুন্দর, মজবুত এবং ডিউরেবল একটা জিনিস। কীভাবে এটা খুলতে হয় কাটারটা সেটা কিন্তু ভাইয়া আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এটা আবার কীভাবে রিপ্লেস করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওটা খুলে কিন্তু ব্লেডটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছে, ধার যে পাশটা সেটা হবে এদিকে এবং প্লেন পাশটা কিন্তু এদিকে হবে। ভাইয়া আপনি তো মনে উল্টা লাগাইছেন, দুইটা একই পাশ না? আচ্ছা আচ্ছা, এটারও চেঞ্জ করার সিস্টেম আছে না? এটার ভিতরে আপনারা আলুটা রেখে জাস্ট এটার ভিতরে প্রেস করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একেবারে সবগুলো এক সমান হয়ে ফ্রেঞ্চ ফ্রাই বের হয়ে আসবে। এটা এয়ারলক করার সিস্টেম আছে। এটা কি টেবিলের সাথে রেখে আপনারা এই যে একটা, এই যে এখানে একটা যে অংশ দেওয়া আছে, যন্ত্রাংশ দেওয়া আছে, ওটা আপনারা এরকম করে প্রেস করলে এটা টেবিলের সাথে শক্ত করে আটকে যাবে। আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সম্পূর্ণ ইফোর্টটা বা জোরটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কাটার সময় যদি নরমাল করে তাহলে এটা কীভাবে কাজ করবো। ভাই এটার প্রাইসটা একটু বলে দেন। ৬৫০ টাকা ভিউয়ার্স এটা প্রাইস, এটা পিওর অ্যাসেসে। আর এরপরে আমি আমাদের কাছে আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার বা ফ্রেঞ্চ ফ্রাই চিপার আছে, এটার দামটা আমরা একটু জেনে নিচ্ছি। ও এটা আপেল কাটার, ওকে। আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখেছিলাম যে একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার, এটা দিয়ে কিন্তু আপেলও আপনারা ডিজাইন করে কাটতে পারবেন, কেটে নিতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই। এটা কিন্তু 2-in-1, ভাই এটার দামটা কত? 3-in-1, ওকে। দেখতে পারলেন যে ভাইয়া কিভাবে এটাকে রিপ্লেস করলো কাটাটা, এটা দিয়ে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিতে পারবেন। এটাও কিন্তু খুব ধার ব্লেডগুলো, ওটা দিয়ে আপনারা আপেল কাট কেটে নিতে পারবেন বা বেগুন কেটে নিতে পারবেন তরকারির জন্য। তারপরে আর আর যে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা ফ্রেঞ্চ ফ্রাই আপনারা ছোট বড় দুইটা সাইজেই করে কেটে নিতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে। ওটার প্রাইসটা কত? 180 টাকা। ভিউয়ার্স, 180 টাকা দিয়ে 3-in-1 একটা জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন। এটা গিফট হিসেবে, ছোট্ট অল্প টাকায় খুব ভালো গিফট হিসেবে কিন্তু এটা আপনারা প্রিয় মানুষকে কিন্তু দিয়ে দিতে পারেন, আপুকে দিতে পারেন, আম্মুকে দিতে পারেন বা আপনার শাশুড়ি মাকে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে পটেটো চিপার বা পটেটো ফ্রেঞ্চ ফ্রাই কাটারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম এগুলোর দাম সম্পর্কে। এখন আপনাদের যেই কাজ করতে হবে, যে কাজটি করতে হবে, এটা কালেক্ট করার জন্য চলে আসতে হবে ময়মনসিংহ কোকারিজে। এটা নাম্বার আমি বলে দিচ্ছি, 01924613649। আমি আবারও বলছি, এই দোকানের মালিকের নাম হচ্ছে রোকন। রোকন ভাইয়ার কাছে এই যে বেগুনি নাম্বারটাতে ফোন করলে আপনারা পেয়ে যাবেন, 01924613649। আর এটার ঠিকানাটা হচ্ছে নিউ সুপার মার্কেট, পোস্ট অফিসের গলি দিয়ে আপনারা বরাবর মার্কেটে ঢুকে যাবেন। ঢুকলে নিচতলায় দেখবেন যে কোকারিজের অনেকগুলো দোকান, তো ঢুকতে দুইটা দোকানের পরে আপনারা দেখবেন যে ময়মনসিংহ কোকারিজ বড় করে লেখা আছে। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের হোম অ্যাপ্লায়েন্সেস। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগেছে করে লাইক দেবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।